বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া জানে আওয়ামী লীগ কি করতে পারে কি করে, জননেত্রী শেখ হাসিনা কি করতে পারেন কি করে, বিএনপি জামাতের অনুপস্থিতিতে যারা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনারা তাদেরকে স্বতন্ত্র বলতে পারেন, বিদ্রোহী বলতে পারেন, এদের অনেকের পিছনেই পরিষ্কার প্রত্যক্ষভাবে বিএনপি এবং জামাতের সমর্থন আছে। সুতরাং বিএনপি জামাত যতই বলুক তারা এই নির্বাচনে আসে নাই, তারা কিন্তু এই নির্বাচনে আছে, এই নির্বাচনে থাকবে। ওইসব দলছুট বিপদগামী ব্যক্তিদেরকে ব্যবহার করে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে পরাস্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা কোনোদিনও সফল হবে না। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হওয়া ভালো, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এইসব নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, 7 তারিখে দেখা হবে ভোটের শেষে, নৌকা মার্কাই জয়ী হবে, আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের সততার নিবেদনের যে জায়গা এটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আসলে কারো হয় নাই, কারণ আমরা সততার সাথে এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম একেবারে শৈশবকাল থেকে, এটা গেল এক। আর দুই নম্বর হচ্ছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে 1986 সালে যখন হুসেইন মোহাম্মদ এরশাদ দুর্দান্ত প্রতাপে এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, স্বৈরশাসক ছিলেন, তখনও নৌকা মার্কা আওয়ামী লীগ আমার বাবার নেতৃত্বে একমাত্র মিঠাপুকুরে পাশ করেছিলেন। আর আজকে আমার যুগ্ম আহ্বায়ক আছেন উপজেলা আওয়ামী লীগ, তার মামা জনাব আনিসুল হক চৌধুরী সাহেব নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ, আপনাদের মনে আছে, এটা গেলো এক। দুই নম্বর হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটি 6টি যে নির্বাচনী এলাকায় সেখানে নৌকার বিজয়ের যে সংখ্যা বা পরিসংখ্যান আপনি দেন, সেখানে মিঠাপুকুরে সবচেয়ে বেশিবারই নৌকা বিজয়ী হয়েছে। শুধু তাই না, 2008 সালে আপনারা জানেন যে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি থেকে ছিল এবং আমরা কিন্তু মহাজোটের প্রার্থী ছিলাম না, তারপরেও বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যখন বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথে সামনে এগোবে কি এগোবে না এই সিদ্ধান্ত হওয়ার কথা, সেই সময়ে সেই সিদ্ধান্তকে পরিপুষ্ট নিশ্চিত করার যে যুদ্ধ মনে করি আমি, নির্বাচনী যুদ্ধ, তাতে আমি একজন সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে অংশগ্রহণ করতে পারছি। সুতরাং দিস ইজ নট এ চ্যালেঞ্জ, এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য সংকট নয়, এটা আমার জন্য সম্ভাবনা, এটা আমার জন্য কোনো সমস্যা নয়, এটা আমার জন্য প্রতিশ্রুতি। আমি মনে করি যে সততার জায়গাটা আমি প্রমাণ করতে পেরেছি। আমার সম্বন্ধে আসলে টেন্ডারবাজি, কনভেনশনাল যে জিনিসগুলো, অসততা, কারো জমি দখল করা বা কারো ঘরে গিয়ে অনাচার করা বা হস্তক্ষেপ করা, এই ধরনের কোনো অভিযোগ নেই, এক। দুই নম্বর হচ্ছে প্রত্যেকের একটা কণ্ঠস্বর লাগে। আমি মনে করি রংপুর মিঠাপুরকে বাংলাদেশের সাথে পরিচিত করার ক্ষেত্রে আমি কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারছি, আরও ভূমিকা পালন করা দরকার, সেই চেষ্টায় আমরা আছি, নিশ্চয়ই আমরা সফল হব। তবে তরুণ প্রজন্ম এবং বাংলা এবং মিঠাপুকুরের আবাল বৃদ্ধ বনিতা সকলে এই জায়গায় একটা গৌরব খুঁজে পায় যে আমি আশিকুরমানের সন্তান, তাদের সন্তান, তাদের হয়ে মিডিয়ায় যাই, বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলতে পারি।